হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে অতি গুরুত্বপূর্ণ দ্বাদশ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর সাজেশন, প্রোস সেকশনের সাজেশনের মধ্যে প্রথম প্রোস যেটা তোমাদের রয়েছে, দ্য আইজ হ্যাবিট, সেই পোর্শনটির সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা যদি তুমি সম্পূর্ণরূপে দেখে নাও, দ্য আইজ হ্যাবিট থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তুমি করতে পারবে, এবং আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। খানিকটা ঘুরিয়ে পিছিয়ে আসতে পারে, কিন্তু এর মধ্যেই আসবে, তা মোটামুটি তোমরা 90% থেকে 95% শিওর হয়ে পরীক্ষা দিতে যাও। তার কারণ আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন রয়েছে সে কটার মধ্যে থেকেই পরীক্ষায় আসবে। দ্য আইজ হ্যাবিটের ডিটেইলড আলোচনা এবং বাংলা ব্যাখ্যা সহ, মানে পিডিএফ সহ সম্পূর্ণ বাংলার ব্যাখ্যা আমি অলরেডি আগে করে রেখেছি। তো তোমরা এই ভিডিওটা দেখবার আগে অবশ্যই ওই ভিডিওটা একবার দেখে নেবে, সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা, এবং ওখানে যে পিডিএফটা আছে সেই পিডিএফটা ডাউনলোড করে নেবে, খাতা পেন নিয়ে বসে লিখতে থাকো। তো আমি বলছি লিখতে থাকো, স্ক্রিনেও আসবে প্রত্যেকটা প্রশ্ন। যদি প্রিভিয়াস 10 ইয়ার্সের প্রশ্নের উত্তর রেডি করা যায় তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা থাকে না, তা আমরা জানি। তো সেই সূত্রে সেই বিগত 10 বছরের প্রশ্নের ভিত্তিতে করা এই সাজেশন, এইচএসে কখন কোন বছরে এই প্রশ্নগুলো এসেছে সেগুলোও প্রত্যেকটা প্রশ্নের গায়েতে রয়েছে, প্রয়োজনীয় প্রশ্নগুলো আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি, তা একে একে আমি বলছি, বাংলা মানে সহ বলছি, তোমরা খাতায় নোট ডাউন করবে, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তার সাথে ভিডিওটা দেখে আসবে, যে ভিডিওটার কথা আমি বলছি যেখানে সম্পূর্ণ আলোচনাটা আছে, তো ওই ভিডিওতে এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং যদি সেপারেটলি একদম রেডিমেড অ্যান্সার পেতে চাও তাহলে এই চ্যানেলের সাথে থাকো, এবং তোমাদের প্রয়োজনগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, যাতে করে পরবর্তী স্টেপেতে আমি যে ভিডিওগুলো আনব সেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হয়। বাট আর নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, তার পরবর্তী প্রশ্নটা আমার সমস্ত দ্বন্দ্ব দ্বিধা যেগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে দিল, তাড়িয়ে দিল বা মুছে দিল। হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে বলেছে, কার সম্বন্ধে বলেছে। হোয়াট ওয়ার দ্য ডাউটস অফ দ্য স্পিকার, লেখকের মনেতে বা যিনি বলেছেন তার মনেতে কী দ্বন্দ্বগুলো ছিল। হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্নটা কী ছিল। হাউ ওয়ার ইজ ডাউটস রিমুভ, কীভাবে তার ডাউটগুলো রিমুভ হয়েছিল, অর্থাৎ কীভাবে তার দ্বন্দ্বগুলো মন থেকে মুছে ফেলা হয়েছিল বা মুছে গিয়েছিল। যতই শেষের দিকে যাব তত গুরুত্বের ওয়েটেজ কিন্তু বাড়বে। প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ, কিন্তু দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্নের থেকেও গুরুত্বপূর্ণ, এবং শেষ প্রশ্ন সেটা প্রথম প্রশ্নের থেকেও অধিকাংশে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং প্রত্যেকটা প্রশ্ন তোমরা ফলো করো। পরবর্তী প্রশ্ন, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সবথেকে ভালো সময়। হু সেড দিস, কে এটা বলেছে। হোয়াট ইজ দ্য বেস্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, স্পিকারের মতে বা বক্তার মতে সবথেকে ভালো সময় কোনটা। গিভ দ্য অকেশন অফ দ্য রিমার্ক, এই রিমার্কটা এই উক্তিটার যে অকেশনটা যে ধারাটা সেটা সম্পর্কে মন্তব্য করো, অর্থাৎ এই যে ঘটনাটা সেটা বলতে বলা হচ্ছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা এসেছে বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই আলোচনাটা চলছে। হোয়াই ডাজ দ্য স্পিকার থিঙ্ক সো, কেন বক্তা এটা মনে করেন, অর্থাৎ কোনটা। না, দিস ইজ দ্য বেস্ট, যে সময়টা বেস্ট যে সময়টা সব থেকে ভালো সেটা বক্তা কেন মনে করেন যে সেই সময়টা ভালো। এটা রামকৃষ্ণ মিশন রহরার প্রশ্ন। তারপরে 3 নম্বর প্রশ্ন, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে হয়তো আমাদের এই ছোটো সাক্ষাৎটা ভুলে যাবে। হু সেড দিস অ্যাবাউট হুম, কে কার সম্বন্ধে বলেছে। হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার,
কোন ছোট সাক্ষাতের কথা এখানে বলা হয়েছে? Why did the speaker think so? কেন স্পিকার এটা মনে করেন, বক্তা এটা মনে করেন? ওয়েটেজগুলো দেখে নেবে, অর্থাৎ প্রশ্নের যে মান সেই মানগুলো দেখে নেবে। প্রশ্নের মানের যে ধারা আছে সেই ধারা অনুযায়ী কিন্তু তোমাদেরকে উত্তর প্রস্তুত করতে হবে, অথবা এই প্রশ্নটার উত্তর তৈরি করলেই এই প্রশ্নটা করা যায় বা এই প্রশ্নের উত্তরটা রেডি হয়ে যায়। সেটাও অর দিয়ে বা স্ল্যাশ দিয়ে দেওয়া আছে। ডেসক্রাইব দ্য পার্টিং অফ দ্য গার্ল, ডেসক্রাইব দ্য পার্টিং অফ দ্য গার্ল, মেয়েটির বিদায়টি, অর্থাৎ মেয়েটির যে বিদায়ী বেলা সেটি বর্ণনা করো। এটা HS 2016 এসেছে এবং স্যাম্পল কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যেগুলো দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। যেরকমটা তোমাকে বলেছি যে যত তুমি নিচের দিকে যাবে তত কিন্তু গুরুত্ব বাড়বে, গুরুত্বের ওয়েটেজ কিন্তু বাড়বে। পরবর্তী প্রশ্ন, দেন আই মেড এ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করে ফেললাম। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, কী মিস্টেক স্পিকার বা বক্তা করেছিলেন। দা স্পিকারের মধ্যে একটা স্পেস হবে তো ওটা পড়েনি, যাই হোক। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, কী মিস্টেক স্পিকার করেছিলেন বা বক্তা বা লেখক করেছেন। হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, কেন এটা একটা মিস্টেক ছিল। হোয়াট রিমুভড দ্য স্পিকারস ডাউট, স্পিকারের যে ডাউট বা দ্বন্দ্ব, বক্তার যে দ্বন্দ্ব, কোন ঘটনাটা সেই দ্বন্দ্বগুলোকে মিটিয়ে দিয়েছিল বা শেষ করে দিয়েছিল, কোন ঘটনাটা লেখকের মনের দ্বন্দ্বটাকে ওয়াইপ আউট করতে কাটাতে সাহায্য করেছিল। হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, তারপরে লেখক কী করলেন। এটা 2017 প্রশ্ন, HS 2017। প্রশ্নের ওয়েটেজগুলো দেখে নেবে এবং সেই হিসাবে উত্তরও কিন্তু হবে, এটাও মাথায় রাখবে। এক নম্বরের প্রশ্ন এখান থেকেও কিন্তু অনেক তোমাদের প্রিপেয়ার হয়ে যায়। এক নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এই সেকশান থেকেও কিন্তু অনেকগুলো তোমরা রেডি করে ফেলতে পারবে। পরবর্তী কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে, পরবর্তীতে স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম, ফ্রি কোশ্চেন্স এবং তার সাথে পোয়েট্রি সেকশানের আলোচনাও কিন্তু থাকবে, সাজেশানও থাকবে। এবং তারপরে একটা সুপার সাজেশান আমি তৈরি করব, এখান থেকেও কিছু প্রশ্ন নিয়ে, ভীষণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে সেগুলো তৈরি হবে। তো তোমাদের যদি সেটা দরকার হয় তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং তোমাদের ভালোবাসা আমার জন্য অত্যন্ত আবশ্যক। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছ সেরকমভাবেই দিতে থাকো, আর আমিও এই ভিডিওগুলো তৈরি করার অনেক ইন্সপিরেশন পাবো। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের ইচ্ছে বা চাহিদা জানাও, তো সেই চাহিদা বা ইচ্ছে অনুযায়ী আমি পরের ভিডিও বা পরের সাজেশন যে টপিকের ওপরে তোমরা চাইছো তার ওপরেই বানাবো। তারপরের প্রশ্ন, দ্য ম্যান হু এন্টার্ড ইন টু দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন টু, আবার ব্রোক ইন টুর মাঝে একটা স্পেস হবে, ব্রোক ইন টু মাই রেভেরি, যে মানুষটা যে কিনা প্রবেশ করলো কম্পার্টমেন্টে, কামরাতে, আমার রেভেরি বা দিবা স্বপ্নটাকে ভেঙে দিল। হোয়াট ওয়াজ দ্য রেভেরি, দিবা স্বপ্নটা কী নিয়েছিল বা কী ছিল। হাউ ওয়াজ দ্য রেভেরি ব্রোকেন, কীভাবে দিবা স্বপ্নটাকে ভাঙা হয়েছিল। এই প্রশ্নটার উত্তর করলে এই প্রশ্নটা হয়ে যায়, ডেসক্রাইব দ্য এক্সচেঞ্জেস বিটুইন রাস্কিন বন্ড অ্যান্ড হিজ লাস্ট ফেলো প্যাসেঞ্জার, শেষে যে ব্যক্তিটা উঠছে ট্রেন কম্পার্টমেন্টে মেয়েটি নেমে যাওয়ার পরে, তাদের মধ্যে যে এক্সচেঞ্জেস বা কথোপকথন হয়েছিল সেটা জানতে চাওয়া হয়েছে। সি হ্যাড বিউটিফুল আইজ, তার খুব সুন্দর চোখ ছিল, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো তার কাছে কোনো গুরুত্বেরই ছিল না বা কোনো কাজেরই ছিল না। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে, হুজ আইজ আর রেফার্ড টু হিয়ার, টু আর হিয়ারের মধ্যে একটা স্পেস হবে, হুজ আইজ আর রেফার্ড টু হিয়ার, কার কথা এখানে রেফার করা হয়েছে বা বলা হয়েছে। হোয়াই ওয়ার দ্য আইজ ইউজলেস টু হার, তার চোখগুলো তার কাছে, অর্থাৎ মেয়েটির চোখগুলো তার নিজের কাছে কেন ইউজলেস ছিল। ব্রিং আউট দ্য আয়রনি ইন দিস লাইন, যে আয়রনিটা
অন্তর্নিহিত যে মানেটা রয়েছে সেটা জানতে যাওয়া হয়েছে। মেয়েটির চোখ ছিল, কিন্তু চোখটি কোনো কাজেরই তার কাছে ছিল না। তো এই ঘটনাটার মাধ্যমে কি প্রমাণ হচ্ছে যে মেয়েটি অন্ধ, এইটাই ডিসকাস করে লিখতে হবে। এটা করলেই টাইটেলটা হয়ে যায়। এটা স্যাম্পল কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে যে প্রশ্নগুলো আমি আনছি, এই প্রশ্নগুলো তোমরা রেডি করতে থাকো, আমি তোমাদের জন্য প্রশ্ন রেডি করতে থাকছি। এই প্রশ্নগুলো খাতায় লিখে নেওয়ার পরে প্রশ্নের উত্তরগুলো তোমরা রেডি করে ফেলো। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।